বর্তমান বিশ্বে বহু আধুনিক ও প্রযুক্তিগত গাড়ির প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো সক্ষমতা ও নির্ভরতা নিয়ে কোনো সন্দেহ নেই। তার মধ্যে অন্যতম হলো মার্সিডিজ বেঞ্জের গাড়ি। এই প্রতিষ্ঠান গোটা বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে। মার্সিডিজ বেঞ্জের প্রতিটি গাড়ি বিশেষভাবে তৈরি করা হয়। এই কোম্পানির গাড়ির বিশেষত্ব এটাই যে বিশ্বের সব দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরা এই ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে থাকেন। তাছাড়া বহু সেলিব্রিটি ও গণ্যমান্য ব্যক্তিবর্গরাও তাদের নিজেদের মতো করে এই গাড়ি ব্যবহার করে। আর মার্সিডিজ বেঞ্জ তাদের প্রতিটি গাড়ির সুরক্ষা নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না, তাই গোটা বিশ্বে এই মার্সিডিজ বেঞ্জের গাড়ি সব থেকে নিরাপদ গাড়ি হিসেবে বিবেচিত। সম্মানিত দর্শক, ইতিহাসে পৃথিবীর এই পর্বে আমরা জানতে চলেছি পৃথিবীর সব থেকে নিরাপদ গাড়ির কোম্পানি মার্সিডিজ বেঞ্জ সম্পর্কে বিস্তারিত, তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। মার্সিডিজ বেঞ্জ একটি জার্মান বিলাসবহুল এবং বাণিজ্যিক যানবাহন স্বয়ংচালিত ব্র্যান্ড, যা 1926 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর জার্মানির স্টুটগার্ডে অবস্থিত। মার্সিডিজ বেঞ্জ ভোক্তা বিলাসবহুল যানবাহন এবং মার্সিডিজ বেঞ্জ হিসেবে ব্যাজযুক্ত হালকা বাণিজ্যিক যানবাহন উৎপাদন করে। মার্সিডিজ বেঞ্জ তাদের বিলাসবহুল গাড়ির জন্য বেশি পরিচিত, কিন্তু 2019 সাল থেকে মার্সিডিজ বেঞ্জ ভারী বাণিজ্যিক যানবাহন, বাস, ট্রাক ইত্যাদিও তৈরি করে আসছে। 2018 সালে মার্সিডিজ বেঞ্জ ছিল বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ডের প্রিমিয়াম গাড়ি কোম্পানি, যা আজও অক্ষত, এবং তখনই প্রতিষ্ঠান 2.31 মিলিয়ন যাত্রীবাহী গাড়ি বিক্রি করেছে। কি অবাক হয়ে গেলেন, এটাই সত্যি। এই প্রতিষ্ঠানের সিইও হলেন ওলা ক্যালিনিয়াস, তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার। এই ব্র্যান্ডের উৎপত্তি 1901 মার্সিডিজ এবং 1986 কার্ল বেঞ্জের প্যাটেন্ট মোটর ওয়াগেনে, যা একটি স্বচালিত অটোমোবাইলের প্রথম অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন হিসেবে ব্যাপকভাবে পরিচিতি পায়। প্রতিষ্ঠানটির স্লোগান হল দ্য বেস্ট অর নাথিং। মার্সিডিজ বেঞ্জের অন্যতম প্রতিষ্ঠাতা কার্ল বেঞ্জের প্রথম অভ্যন্তরীণ দহন ইঞ্জিন থেকে একটি গাড়িতে তার উৎপত্তি খুঁজে পায়। মার্সিডিজ বেঞ্জ অটোমোবাইলটি 1901 সালে ডেমলার মোটরেন দ্বারা প্রথম বাজারজাত করা হয়েছিল। এমিল জেলেনেকে মার্সিডিজের একজন ইহুদি অস্ট্রিয়ান অটোমোবাইল উদ্যোক্তা, যিনি GMG সাথে কাজ করেছিলেন এবং 1902 সালে মার্সিডিজের ট্রেডমার্ক নিবন্ধন করেছিলেন। 1930 দশকে মার্সিডিজ বেঞ্জ প্রায় 770 মডেল তৈরি করেছিল, যা জার্মানির নাৎসি আমলে বেশ জনপ্রিয় ছিল। অ্যাডলফ হিটলার, যিনি তখনকার সময় অন্য এক নেতা ছিলেন, তিনিও মার্সিডিজ বেঞ্জের বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করেছিলেন বলে জানা যায়। 2022 সালের মে মাসে মার্সিডিজ বেঞ্জ ঘোষণা করেছে যে তারা সম্প্রতি 142 মিলিয়ন মূল্যের সবচেয়ে বিলাসবহুল গাড়িটি বিক্রি করেছে। মার্সিডিজ বেঞ্জ শুধু পৃথিবীর সবচেয়ে নিরাপদ গাড়িই নয়, বরং এর প্রতিটি গাড়ির মডেল ক্রেতাকে আকৃষ্ট করে। তারা বিভিন্ন মডেলে গাড়ি বিক্রি করে থাকে, আর কোনো ব্যক্তি যদি কোনো বিশেষ মডেল অথবা তার নিজের মতো করে বানাতে চায়, তাহলে তার পছন্দ অনুযায়ী অর্ডার করলে নির্ধারিত সময় অনুযায়ী গাড়িটি তৈরি হয়ে যায়, যা মার্সিডিজ বেঞ্জকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাই আজও গোটা বিশ্বের সবচেয়ে নিরাপদ বুলেট ও বোমার মতো মরণাস্ত্র থেকে প্রতিটি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের নিরাপত্তা দিয়ে আসছে মার্সিডিজ বেঞ্জ। তাই নিঃসন্দেহে বলা যায় পৃথিবীর সবচেয়ে নিরাপদ গাড়ির প্রতিষ্ঠান হল মার্সিডিজ বেঞ্জ। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।